হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস কিচেন অ্যান্ড ব্লগ, অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রোফাইল পায়েল ভদ্র দাস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সাথে এই যে হেলদি অ্যান্ড টেস্টি, কী সুন্দর লাগছে না? দেখে লোভ লাগছে তো? তো চলো, তোমরাও এটা খেতে পারবে, কীভাবে বানাবে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি করব চিড়ের পোলাও, একদম বাঙালি স্টাইলে, ঘরোয়াভাবে। তো তার জন্য দেখো, আমি চিড়েটাকে একটু ধুয়ে নিয়েছি, একদম ঝুরঝুরে হয়ে গেছে। নিয়েছি একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি, আর একটু আদা কুচি রেখেছি, আর এদিকে রেখেছি চিনে বাদাম আর কয়েকটা কিশমিশ, আর এদিকে নিয়েছি ধনে পাতা কুচি, আর একটু লেবু টুকরো করে রেখেছি, শেষে দেব। আর এখানে রেখেছি আমি সেদ্ধ করে রাখা সোয়াবিন। তোমরা অনেকক্ষণ ভিজিয়েও রাখতে পারো, কিন্তু সেদ্ধ করে নিলে নরম হয়, বেশ ভালো হয়। আর এখানে একটা ফ্রাইং প্যানে আমি কাচি ঘানি মাস্টার্ড অয়েল, একদম ঘানিতে ভাঙানো তেল দিয়ে দিলাম অল্প করে, আর সেখানে ফোড়ন দিয়ে দিলাম আমি সর্ষে আর জিরে একসাথে করে। তো এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। আর রসুন কুচিটা একটু লাল করে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দেবো আদা কুচি। এই যে পোলাওটাতে আমি যা যা ইউজ করব, সব কিছু কিন্তু আমাদের হেলদির জন্য কোনো না কোনোভাবে হেল্প করে। আদা রসুন এসবও কিন্তু আমাদের মানে হেলদির জন্য ভালো। রসুন ব্যথার জন্য ভালো, আদা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ভালো। আর এই যে এখন কারি পাতাটা ফোড়ন দিয়ে দিলাম, কারি পাতাও কিন্তু যাদের গ্যাসের প্রবলেম হয় তারা কিন্তু মানে এই কারি পাতাটা সকালে ব্রেকফাস্টের যে কোনো রান্নার মধ্যে ইউজ করতে পারো, এমনকি যাদের বেশি প্রবলেম গ্যাস্ট্রিকের তারা কিন্তু কাঁচাও খেতে পারো। যাই হোক, কথা বলতে বলতে দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি চিনে বাদাম, আর এটাকেও একটু ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এগুলোকেও একটু ভালো করে নাড়িয়ে নেব, আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দেব সোয়াবিন। তো এই যে দেখো, এখন সোয়াবিনটা অ্যাড করে দিচ্ছি। আর সোয়াবিনে তো প্রচুর পরিমাণে ভিটামিন, তারপর প্রোটিন এসব রয়েছে, এর নতুন করে তো কিছু বলার নেই, তোমরা সবাই জানো। আর এখানে আমি যা যা ইউজ করছি সব কিছু কিন্তু আমাদের হেলদির জন্য ভালো। বাদামটা কিন্তু, বাদামে ফ্যাট আছে জানি, কিন্তু বাদামে গুড ফ্যাট আছে যেটা আমাদের হেলদির জন্য দরকার। তো এখানে একটু নুন হলুদ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। জিরের গুঁড়ো ধনে গুঁড়ো মশলা হলেও এগুলো কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখতে হেল্প করে, আর জিরে তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে, এটা সবাই জানো। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। তো এটাকেও একটু ভালো করে মিক্সড করে নেব। তো সব কিছু ভালো করে মিক্সড করা হয়ে গেছে, এখন যে আমি ধুয়ে রেখেছি চিড়েটা একদম ঝুরঝুরে হয়ে আছে, সেই চিড়েটাকে দিয়ে দিচ্ছি। চিড়েতে মানে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা আমাদেরকে অনেকক্ষণ পেটটা ভরিয়ে রাখতে সাহায্য করে। তাই জন্য কি হয়, অনেকক্ষণ যখন পেটটা ভরা থাকে আমাদের উল্টোপাল্টা খেতে ইচ্ছে করে না, সেই জন্যই আমরা কম খাবো আর আমাদের ওয়েট লুজটা হবে। কারণ আমরা যত কম খাবো তত কিন্তু আমাদের ওয়েট লুজ হবে, খিদে কম পাবে, এইটাই এই জন্য খাবার। তো এখানে আমি একটু গোলমরিচ আর যে ধনে পাতাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কথা বলতে বলতে, আর সাথে এখন একটু লেবু দিয়ে নিচ্ছি। আর মিষ্টির জন্য আমি এখানে একটু অ্যাড করছি মধু, এখানে আমি ডাবর মধুটা ইউজ করি, তো সেটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ওয়েট লুজের জন্য খাবারটা রেডি করছি, তাই জন্য চিনিটাকে অ্যাভয়েড করছি, মিষ্টিটা অ্যাভয়েড করবে। কিন্তু এই পোলাওটা না একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি ঝালঝাল নোনতা ভালো লাগে, তাই জন্য আমি এসব অ্যাড করেছি। তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো। তো এই দেখো, একদম হেলদি উপায়ে কিন্তু একটা খুব সুন্দর টেস্টি খাবার রেডি হয়ে গেল। আমি তোমাদেরকে এর আগেও বলেছি, ওয়েট লুজ করবো, ডায়েট করবো বলে যে অখাদ্য কুখাদ্য খেতে হবে সেরকম কিন্তু ব্যাপার নেই। এই খাবারটা কিন্তু সব কিছু রয়েছে, প্রোটিন, ভিটামিন, ফ্যাট সব কিছু রয়েছে, ইনক্লুড প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, তাই জন্য আমাদের এটা অনেকক্ষণ পেটটা ভর্তি রাখতে সাহায্য করবে, আমাদের উল্টোপাল্টা খেতে ইচ্ছে করবে না, তার ফলে আমাদের ওয়েট লুজও হবে। এটা খেলেই যে ওয়েট লুজ হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়, কিন্তু এটা একটা হেলদি ব্রেকফাস্ট যেটা আমি আমার ডায়েটে অ্যাড করেছি ডেলি, মানে একদিন দুদিন পরপর আমি এই ব্রেকফাস্টটা বানিয়ে থাকি এবং এখনও খেয়ে থাকি। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।